आशीष बांगला प्रो चैनले এই অডিওতে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের নোট দেব। একটি হলো খলনায়ক বেনি ঘোষাল এবং অপরটি হলো আকবর নাঠিয়াল। অর্থাৎ আজকে আমাদের বিষয় পল্লী সমাজ উপন্যাসের দুই চরিত্র বেনি ঘোষাল ও আকবর নাঠিয়াল। তবে এই নোট দেওয়ার আগে প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের অডিও বা ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। তবে এই বেনি ঘোষাল ও আকবর নাঠিয়াল নোট শোনার আগে অবশ্যই পল্লী সমাজ উপন্যাস সম্পর্কে যে দু তিনটি আলোচনা আগে করেছি সেগুলি দেখে নিলে সুবিধা হবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার শুরু করা যাক আমাদের বিষয়। প্রথমেই পল্লী সমাজ উপন্যাসের বেনি ঘোষাল চরিত্রটির বিচার। শরৎচন্দ্র তার সমকালে গ্রাম সমাজের অবক্ষয়ের চিত্র অঙ্কন করেছেন পল্লী সমাজ উপন্যাসে। ব্যাধিগ্রস্ত পল্লী সমাজের বুকে আশার আলো ছড়িয়ে দিতে ঔপন্যাসিক রমেশ চরিত্র সৃষ্টি করেছেন, আর রমেশের বিপরীতে স্বার্থকেন্দ্রিক সামন্ততান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করেছে বেনি ঘোষাল। বেনি ঘোষাল ঘোষাল বংশের বড় তরফের জমিদার, জ্ঞাতিসূত্রে সে রমেশের বর্দা, বিশ্বেশ্বরীর পুত্র। দুর্নীতিগ্রস্ত, অনাচার ভ্রষ্ট ও পল্লী সমাজের কুয়াপুর গ্রামের সমাজপতি বেনি ঘোষাল। ছলে বলে কৌশলে নিজের স্বার্থসিদ্ধি তার একমাত্র কাজ। নিজের প্রয়োজনে সরীসৃপের মতো গায়ের রং বদলায় বেনি ঘোষাল। কখনো সে রমেশকে আঘাত করার জন্য রমার সঙ্গে জোট বাঁধে, আবার কখনো রমার পীরপুরের সম্পত্তি গ্রাস করার জন্য সে জেল প্রত্যাগত রমেশকেও নিজের দলে টানার চেষ্টা করে। চরিত্রের দিক থেকে সে কলুষতামুক্ত নয়। পিতৃশ্রাদ্ধের উদ্দেশ্যে রমেশ কুয়াপুর গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গেই বেনি তার ক্ষতি সাধনে তৎপর হয়ে উঠেছে। শক্তির দম্ভে নানা কুচক্রে রমেশকে আবদ্ধ করতে চেয়েছে সে, কারণ বেনি জানে রমেশকে জব্দ করার এটাই সেরা সুযোগ। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তা এখনো সে ভালো করে শেখেনি। যদি সে বিষয় সম্পত্তি সম্পর্কে তার বাবা তারিণী ঘোষালের মতো সচেতন হয়ে ওঠে, তবে বেনির পক্ষে নিজের স্বার্থ বজায় রাখা সম্ভব হবে না। তাই সতর্ক বেনি রমাকে বলেছে, করেছেন, রমা, বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা, পেকে গেলে আর হবে না তা নিশ্চয়ই বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি কি করে রক্ষে করতে হয় এখনো ওসে শিখেনি, পূর্ণচ্ছেদ করেছেন শেষ। এই বিষয় সম্পত্তি সম্পর্কে রমেশের দুর্বলতার সুযোগ নিয়ে বেনির প্ররোচনায় রমা ও বেনি গাছ ও গড়পুকুরের মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। মানুষের দুঃখকে মূলধন করেই বেনির সমৃদ্ধি ঘটেছে। ঘোষালদের দক্ষিণধারের বাঁধ না কাটলে গ্রামবাসীদের বৎসরের একমাত্র সম্বল 100 বিঘের ধান নষ্ট হয়ে যাবে জেনেও তিন ঘর মিলে মাত্র 200 টাকার মাছ বিক্রির আশায় সে কিছুতেই বাঁধ কাটতে রাজি হয়নি। রমেশ যখন শেষ চেষ্টা করে বলেছে, করেছেন, এরা সারা বৎসর খাবে কি, তখন বেনি উত্তর দেয়, খাবে কি, দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসবে। এখানেই বেনির কুটির মনুষ্যত্ব ঠিকরে বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, একটার পর একটা হৃদয়হীন কাজ সে করেছে। আহত আকবরকে দিয়ে রমেশের বিরুদ্ধে থানায় নালিশ করার চেষ্টা করেছে। নিরপরাধ ভজুয়াকে ডাকাতির দায়ে হাজতে দিতে চেয়েছে। ভৈরবকে এক ঘরে করবে বলে ভয় দেখিয়ে রমেশের বিরুদ্ধে থানায় নালিশ করিয়েছে। কলঙ্কের বোঝা চাপিয়ে রমাকে রমেশের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছে, তাতেও বেনির শান্তি হয়নি। রমাকে এক ঘরে করেছে ও কাশী যেতে বাধ্য করেছে। অথচ বেনি নিজে গোবিন্দ গাঙ্গুলির বিধবা বোনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই সমাজপতি থেকে গেছে। বেনি চরিত্রের স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে তাই তো রমা বলেছে, পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই, চুরি জোচ্চুরি জাল ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে। শেষ পর্যন্ত শরৎচন্দ্র
বেনির এই খল কর্মের শাস্তি দিয়েছেন। কলুর ছেলের বাঁকের আঘাতে মাথা ফেটে বেশ কিছুদিন বেনি হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু বড় শাস্তি দিয়েছিল তার মা বিশ্বেশ্বরী। বেনির হাতের আগুন দিলে তার আত্মা মুক্তি পাবে না, এই ভয়ে বিশ্বেশ্বরী গ্রাম ত্যাগ করে কাশী চলে গেছে। তিনি বলেছেন, এখানে যদি মরি রমেশ, বেনি আমার মুখে আগুন দেবে, সে হলে তো কোনো মতেই মুক্তি পাব না। আসলে এখান থেকেই বেনির প্রকৃত চরিত্র ফুটে উঠেছে। এরপর আসা যাক লাঠিয়াল আকবর আলীর চরিত্রে। মরমী কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ পল্লীর নানান চরিত্র দিয়ে ঘেরা। পল্লী বাংলার খল চরিত্র এখানে যেমন আছে, তেমনি আত্মমর্যাদায় ভরপুর চরিত্রও এখানে স্থান পেয়েছে। এরই ফলে পল্লী বাংলার সম্পূর্ণ ছবি পল্লী সমাজ উপন্যাসে আঁকা হয়ে আছে। কুয়াপুরের বেনী ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলির দল যেমন গ্রাম বাংলাকে অবক্ষয়িত করেছে, তাদের মাধ্যমে যেমন গ্রাম বাংলার অবক্ষয়িত রূপকে তুলে ধরেছেন ঔপন্যাসিক, ঠিক তেমনি পীরপুরের লাঠিয়াল আকবর আলী গ্রাম বাংলার আত্মগরিমাকে ফুটিয়ে তুলেছে। আকবরের সাথে পাঠকের প্রথম পরিচয় ঘটেছে একাদশ পরিচ্ছেদে। সে রমার, পীরপুরের প্রজা ও বেতনভুক্ত লাঠিয়াল। সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করে দিয়েছে সে। জলার বাঁধ আটকাতে রমা এ হেন আকবরকেই নিয়োগ করেছে, কিন্তু রমেশের লাঠির আঘাত সে সামলাতে পারেনি। যে লাঠিয়ালের লাঠির আঘাতে শত শত মুন্ড ছিন্ন হয়েছে, সেই লাঠিয়ালি আজ রমেশের লাঠির আঘাতে বিপর্যস্ত। লাঠিয়ালের গৌরব ভুলুণ্ঠিত, কিন্তু এই আকবর মানির মান দিতে প্রস্তুত। রমেশের আঘাতে রক্তাক্ত হয়েও সে বলেছে, সাবাস, হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরলে বটে। এরপর বেনী ঘোষাল এই আকবর আলীর বিরুদ্ধে বেইমানের অভিযোগ এনেছে। সে বলেছে, আকবর ও তার ছেলেরা মিলে রমেশের চরণে সেলাম ঠুকিয়েছে, বেনী ও রমার কাছে অভিনয় করছে, তার জবানিতে তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। তখন আকবর কর্কশ কণ্ঠে করছে উঠেছে, খবরদার বড়বাবু, বেইমান গৌনা, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি ও পারি না। আসলে এর মধ্যে পল্লী সমাজ উপন্যাসে লাঠিয়াল আকবর আলী আপন চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছে। সে গুণীর গুণ স্বীকার করে সত্য, কিন্তু কখনো বেইমানি করে না, ওরা মুসলমান বিরোধী কাজ। আকবর নিজের ধর্ম সম্পর্কে সদা সতর্ক। এবারে বেনী রমেশকে হাজতবাস করাবার উদ্দেশ্যে আকবরকে থানায় গিয়ে নালিশ জানাতে বলেছে, কিন্তু আকবর তাতে রাজি হয়নি। আপন আত্মসম্মান সম্বন্ধে সর্বদা সচেতন আকবর জানে, থানায় নালিশ করার অর্থ সবার সামনে নিজের পরাজয়ের বার্তা পৌঁছে দেওয়া। যে লোককে সকলে সর্দার বলে মেনে নেয়, সে সকলের সামনে নিজের কালিমার কথা প্রকাশ করে কি করে। তাই সে বলেছে, কি কও বড়বাবু, সরম নেই মোর, পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না। দিদি ঠাকুরুন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরিদি হব কোন কালাম নিয়ে। শ্যামসুন্দর বন্দ্যোপাধ্যায় শরৎ চেতনা গ্রন্থে যথার্থই লিখেছেন, শরৎচন্দ্র একই দৃশ্যে বেনী ঘোষাল ও এই দরিদ্র মুসলমান লাঠিয়ালকে আনিয়া মনের ঐশ্বর্যের হিসাবে তুলনামূলকভাবে আকবর সর্দারকে বেনী ঘোষালের অনেক উপরে উঠাইয়া দিয়াছেন।